ধরো তুমি একটি বিয়ে বাড়িতে বিয়ে খেতে গেছো তো যাওয়ার পর দেখলে সেখানে প্রচুর মানুষ সবাই মিলে খাওয়া দাওয়া করছে তো তুমি অবাক হলে যে আসলে যে বিয়ে করছে সে আসলে কিভাবে জানলো যে আমার বিয়েতে এত এত মানুষ হবে বা এত মানুষ হওয়ার পরেও কিভাবে এত তাড়াতাড়ি খাবার দিয়ে দিতে পারছে বা শর্ট পড়ছে না প্রশ্নটা মাথায় এসেছে কখনো আসতেই পারে তো তার উত্তরও আছে উত্তরটা হচ্ছে এরকম যে আসলে কেউ কখনো বলতে পারবে না নির্দিষ্ট করে যে আসলে এতগুলো লোক আমার বিয়েতে আসবে সে কি করে সে আসলে একটা ধারণা করে নেয় যেমন সে ভাবল যে তার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন মিলে মোট লোক আছে জন এই জন বিয়েতে আসবেই মানে এই জনের জন্য তার খাবার রেডি করতেই হবে আর ওই বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের আরও আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মিলে আরও এক্সট্রা একশো জন মানুষ আসলো তখন দুইশো আর একশো মিলে কত হবে তিনশো জন তার মানে সে কিন্তু ধরে নিল যে তার বিয়েতে হাইয়েস্ট তিনশো জন মানুষ আসতে পারে আর লোয়েস্ট দুইশ জন মানুষ আসতে পারে মানে সে সর্বনিম্ন যে মান আর সর্বোচ্চ মান সেই দুটো মান ফিক্স করে নিল এবং ফিক্স করার পর সে বুঝে নিল যে আসলে আমার বিয়েতে যতজন মানুষ আসবে তাদের সংখ্যা এই দুইশো আর তিনশো এর মাঝামাঝি কিছু একটা হবে যাকে আমরা চলক দিয়ে প্রকাশ করি ধরে নিই সেখানে এক্স মানে আমার বিয়েতে কতজন মানুষ আসছে এই হচ্ছে কথা তো এই যে জিনিসটা এই জিনিস দেখার জন্য আমাদের কিন্তু বিয়েবাড়িতে যেতে হয় না আমাদের ক্লাসেই আমরা দেখি যেমন আমাদের ক্লাসে যদি একশো জন ছাত্র থাকে তাহলে আমাকে যদি বলা হয় যে কাল আসলে কতজন ছাত্র থাকবে আমি কি নির্দিষ্ট করে বলতে পারবো অবশ্যই না কারণ আমি জানি না যে আসলে কালকে কে কে আসবে আর কে আসতে পারবে না তাই না তো আমি তখন উত্তরটা কি দিব যে আমার ক্লাসে হাইয়েস্ট স্টুডেন্ট আছে একশো জন আর এমন ঘটনা হতে পারে যে কেউই ওই দিন ক্লাসে আসেনি তার মানে স্টুডেন্ট জিরো তাহলে আমি লোয়েস্ট পয়েন্টটা নিয়ে নিলাম আর হাইয়েস্ট পয়েন্টটা নিয়ে নিলাম নেওয়ার পর আমি বলে দিলাম যে আসলে কালকে আমার ক্লাসে জিরো থেকে হান্ড্রেড এর মধ্যে একটা সংখ্যার স্টুডেন্ট আসবে আর যেই সংখ্যাকে আমি ধরে নিয়েছি তো এই হচ্ছে অসমতার ধারণা আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে অসমতা ব্যবহার করি তার একটা উদাহরণ এরপর আমাদের আরেকটি যে ইম্পর্ট্যান্ট জিনিস জানার দরকার সেটি হচ্ছে যে আসলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে এ যদি কোনো একটা সংখ্যা হয় এবং বি যদি আরেকটি সংখ্যা হয় আর এ যদি বিয়ের চেয়ে বড় হয় তাহলে এ থেকে বি বাদ দিলে আমি যে সংখ্যাটি পাবো সেটি হবে ধনাত্মক আর যদি এ বিয়ের চেয়ে ছোট হয় তাহলে এ থেকে বি কে বাদ দিলে আমি যে সংখ্যাটি পাবো তা হবে ঋণাত্মক কিভাবে ধরে নিলাম এর মান এখানে ফোর আর বিয়ের মান টু তাহলে এ যখন এর চেয়ে বড়ো মানে এ তো ফোর আর বি টু ফোর অবশ্যই টু এর চেয়ে বড়ো এ এখানে এর চেয়ে বড় তাহলে এ থেকে যখন আমি বি কে বাদ দিচ্ছি তখন কে আসছে ফোর থেকে টু বাদ দিলে প্লাস টু মানটা ধনাত্মক বা পজিটিভ আর যদি আমি উল্টো করে ধরে নিই যে আমার বি হচ্ছে ফোর আর এ হচ্ছে টু তখন আমি যদি এ থেকে বি বাদ দিই তখন কি হবে টু মাইনাস ফোর টু মাইনাস ফোর হচ্ছে মাইনাস টু এবং মাইনাস টু ঋণাত্মক আশা করছি এই অসমতার ধারণা তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ